जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे ১৯৪৭ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ছিল, আজও তাই। আমরা কোনো মতেই একে সমর্থন করি না। সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে যারা বংশ পরম্পরায় দেশভাগের অভিমান বুকে করে বয়ে নিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ কিংবা পাকিস্তানে বসে। বন্ধুগণ, আজকে আমরা হাইস্কুল মাঠে একত্রিত হয়েছি এইটার একটা মহান কারণ আছে। আর কারণ হলো আজকে ১৮ আগস্ট আমরা পাকিস্তানের হাত থেকে আজকে বালুরঘাটকে দুনিয়ার অন্তর্ভুক্ত করেছি। ধরুন আজকে আপনাদের উদ্দেশ্যে আমার একটা বাণী আছে, সেটা হলো আমাদের বালুরঘাটের স্বাধীনতা আন্দোলনের ক্যাপ্টেন পরমচন্দ্র চট্টোপাধ্যায় আজকে এই মাঠে আপনাদের সামনে আত্মপ্রকাশ করবেন। ধরুন বন্ধুগণ, এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? আজকের থেকে আমরা আর পাকিস্তানি নই, আমরা বালুরঘাট, স্বাধীন বালুরঘাট, ইন্ডিয়ার Malaya Gati Dalam Shem
शश्यामलं मातरं वंदे मातरं वंदे मातरं शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदल शोभिनी शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुरभाषिनी सुखदां वरदां मातरं वंदे मातरं वंदे मातरं तुमी विद्या तुमी धर्म तुमी हृदय तुमी मर्म वंहि प्राण शरीर बाहुते तुमी मा शक्ति हृदय तुमी मा भक्ति तुमारी प्रतिमा गोरी मंदिरे मंदिरे वंदे मातरम वंदे मातरम रावत হাইরোড কাছারি রোডের ধার দিয়ে পোস্টারগুলো সব লাগাই দিছে বুঝলি আর কিছু দেখছিস না তো আর কি দেখব এখানে একটা কৃষক আন্দোলন হবে মনে হচ্ছে ইংরেজ চলে গেলে কে জানে কি হবে এই জমিদারগুলার আমাদেরই বা কি হবে বাড়ি আর তো মাত্র কয়েকটা দিন কিন্তু তারপর রহমত জানি না ভেবেছিলাম তো অনেক কিছুই কিন্তু খণ্ডিত স্বাধীনতা সব কিছু ওলট পালট করে দিচ্ছে ভেবেছিলাম পতাকা হাতে নিয়ে আত্রেয়ীর ধার দিয়ে তোর সাথে হাঁটব কিন্তু তা আর হলো না রে মন সায় দিচ্ছে না আমাদের ভবিষ্যৎটা এরকম আসবে কে জানতো দিনাজপুরকে ভালোবাসি আমরা স্বাধীনতা আন্দোলনে নামছিলাম কিন্তু শেষে এই পরিণতি ১৯৪৬ সালের ১৬ই আগস্ট মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করলেন ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতায় মাত্র ৭২ ঘন্টার মধ্যে ৪,০০০এরও বেশি মানুষ প্রাণ হারালেন এদিকে গোপাল পাঠান নেতৃত্বে হিন্দুরাও একত্র হল অগণিত নিরপরাধ হিন্দু মুসলমান নিজের প্রাণ বলি দিলেন যারা হয়তো দ্বিজাতি তত্ত্বের অর্থই বুঝে উঠতে পারেননি কখনো আব্বা 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 কোথায় তুমি আব্বা 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 কোথায় তুমি আব্বা 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 কোথায় তুমি আব্বা 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 কোথায় তুমি
আব্বা কোথায় তুমি? আব্বা 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 জান, আব্বা জান, আব্বা জান, কথা গো আব্বা জান, আব্বা জান, শোক খোলো আব্বা জান, আব্বা জান, শোক খোলো আব্বা জান, আব্বা জান, শোক খোলো আব্বা জান। ১৬ই আগস্টকে না আমরা ভুলতে পারবো না গোটা বাংলা। বাংলার শাসনযন্ত্রের বুকে বসে কিছু মানুষ যাস্তে দায়ী করে আসছে, যাস্তে দায়ী। এটা ওরা বুঝতে পারবে বারিন, ঠিক সময় মতোই বুঝতে পারবে। নিখিলেশ দা, গোপাল পাঠার পাল্টা আক্রমণকে আপনি কি সমর্থন করেন? সাথে আর কে কে ছিল বল? এদিক ওদিক দেখো। নিখিলেশ রহমত, দেখ ওদিক দেখ, ওদিক দেখ, ওদিক দেখ, ও ফিরে আসবে। ওদের ক্যাপ্টেন সরোজরঞ্জন কোথায় লুকিয়ে আছে? সে কোথায় স্যার? ওদিকে কোথাও পাওয়া যাচ্ছে না স্যার। মনে হয় বাস বাজার রাস্তায় পালাইছে। শালা পালাবি কোথায়? ওই ভালো করে ওই জঙ্গলের দিকে দেখো স্যার, ওর পাতি তো রক্ত পড়ে আছে। মুসলমান না দেখেছিস? হিন্দুরা এরকমই হয়, তোকে এখানে ফেলে রেখে সব পালিয়েছে। এখনো তোরা হিন্দুদের চিনবি না? কেউ পালায়নি স্যার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্ধুটা তুই জানিস সরকারি অফিস থেকে বন্দুক দেখানো কি শাস্তি হতে পারে? তুই জানিস তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা? পারিন, পারিন, আমরা হিংসা চাই না, তুমি রহমত করো। আপনাদের গণতন্ত্রের মানসপুত্র সোহরাবর্দীকে বলে দেবেন এটাকে কলিকাতা বা নোয়াখালী পাননি, এটা বালুরঘাট। আর এখানে আমরা কোনো শর্তেই দাঙ্গা হতে দেব না, কখনো না, কারণ রহমত আমাদের ভাই, বুঝলেন? রহমত আমাদের ভাই। বন্দে মাতরম, বন্দে মাতরম। ইন্সপেক্টর খান হয়তো সেদিনের রাতটাকে ভুলতে পারেননি, কিন্তু আমরা হাতে বন্দুক তুলেছিলাম দিনাজপুরকে বাঁচানোর জন্য, আমাদের মাতৃভূমিকে বাঁচানোর জন্য। ভালো আছেন তো? হ্যাঁ আছি। তাহলে আসি মাস্টারমশাই। মনোরমা, মনোরমা, ফুলি, ফুলি,
চিঠি আইছে। কার চিঠি বাবা? কার চিঠি বাবা? চিঠিটা আমি পড়ি। পড়বি? পড় পড়। দীপেনের চিঠি। ভাই আমার কতদিন দেখিনি। শ্রীচরণেশু দাদা, প্রথমে তোমাকে ও বৌদিকে আমাদের প্রণাম জানাই। তবে এই প্রণাম জানাইবার জন্য কতদিন আর জীবিত থাকিতে পারিব জানা নাই। এদিকে ললিতার 6 মাস চলিতেছে, ওকে আশীর্বাদ করিও। যশোরের অবস্থা ভালো নয়, এখানে হিন্দুদের ওপর যার পর নাই অত্যাচার চলিতেছে। তোমাদের কুশল সংবাদ জিজ্ঞাসা করিবার মতনও পরিস্থিতি নাই। মৃত্যু ভয় আমাদের গ্রাস করিয়াছে। গত সপ্তাহ হইতে হরগোবিন্দকে আর খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সে কোথাও চলিয়া গিয়াছে নাকি হিংসার বলি হইয়াছে জানা যায় নাই। আনিসুরের সঙ্গেও আমার আর সখ্যতা নাই। সেও হিন্দু নিধন যজ্ঞে অংশ লইয়াছে, কিন্তু আনোয়ার আমাকে সাহস যোগায়, সাথে সাথে থাকে। সবচেয়ে কষ্টের ঘটনা হইল অরুণেশও একই কর্মযজ্ঞে নামিয়াছে, সেও মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের একত্রিত করিতেছে। আগামী দিনগুলি যে কি ভয়ঙ্কর আসিতেছে তা বলিয়া বোঝানো অসম্ভব। আবার নোয়াখালীর ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই প্রার্থনাই করিতেছি। এইরকম পরিস্থিতিতে মনে হয় যশোর ছাড়িয়া দিনাজপুর চলিয়া যাই তোমাদের ওখানে। সুখেনের ওই ঘটনার পর তোমাদের ওখানে রাখিয়া আসিয়াছিলাম, তারপর তো আর ওই মুখ হওয়া হয় নাই। আশা করি সে ভালোই আছে। সে কি এখনো বাঁশি বাজায়? এদিকে চক্রবর্তীবাবুরা কলিকাতা চলিয়া গিয়াছেন গত পরশু, কিন্তু মা, মানে তোমাদের পিসি, শ্বশুরের ভিটা ছাড়িয়া যাইতে রাজি নয়। শুনিতেছি বালুরঘাট সহ দিনাজপুরের বেশ কিছু অঞ্চল পাকিস্তানের মধ্যেই পড়িবে। ঘটনাটা কি সত্যি জানাইও। ইতি তোমার স্নেহধন্য ভাই দীপেন। ২৫ বছর ধরে ছিন্নমূলটারে জোড়া লাগাইতে চেষ্টা করতে আছি। মারে হিন্দু মুসলমান এলা কিচ্ছু না, মানুষ মানুষকে কাটতে আছে। মনোরমা আমার স্নানের জলটা দাও। তুমি এমন করে দৌড়ায় গেলা যেন আপন লোকের সিটি আইসে। দিলা একদিন ধরে চলছিল, আস্তে আস্তে গুটায় রাও, নাহলে সমস্যা তোমারই হবে। আর ওই দুই বাড়ির মধ্যে তরকারি আদান প্রদান আর ওই পূজার সময় আলপনা দেওয়া, এগুলো চলবে না। কি হলো, কান দিয়ে কথা সরে না? সরে সরে, তোমার মতো আমারও কান দিয়ে কথা সরে। তরকারি দেওয়া নেওয়া তো অনেকদিন আগে বন্ধ করে দিস, পদের বাড়ির পূজাতেও আমাদের আর ডাকে। তার জন্য পানটাকে ফেটে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। শুনো, তোমার মাথায় যেগুলা ছাই পাস ঢুকছে ওগুলা আমার মাথায় ঢুকাবা না। কি? আমার মাথায় ছাই পাস ঢুকছে? চিল্লাবা না, ওরা শুনতে পাবে। আমি কাউরে ভয় পাই নাকি? তা বাবা কেন, ভয় তো মানুষে পায়। তুমি কি মানুষ? খালি মুখোমুখি কথা। এই পানউল্লা সাহেবের নাম শুনছো? না শুনি নাই, আর শোনার দরকারও নাই। তা শুনবা কেন? দেশের অবস্থা ভালো না,
যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তুমি কষ্ট দেশের কথা, তুমি কষ্ট। এই আয়েশা কই রে? আমি কি জানি? সকাল সকাল চোরকি পাক খাওয়া আর ফুলির সাথে ওরা তো মেলামেশে কেন রে? মাথায় কাপড় দেওয়া না, বেহায়া মেয়ে কোথাকার, কাল থেকে ওকে হিজাব পরতে বলবা। আর হ্যাঁ, আমি ওর একটা ব্যবস্থা করতেছি। এডওয়ার্ড হলে নতুন একটা নাটক হচ্ছে, কারাগার, ভালোই হবে মনে হচ্ছে। মন্মথ রায়ের লড়াই তখন সম্পূর্ণ শেষ, কিন্তু কারো উদ্যমে কোনো ঘাটতি নাই। নিখিলেশ দা, আমাদের পরবর্তী কর্মসূচিটা কি? লড়াই কখনো শেষ হয় না বাড়ি, লড়াই চিরকালীন। যে বিদেশি শক্তি এরকম নির্মমতা দেখিয়ে অন্যের দেশকে অধিকার করে রেখেছে, তাদের তুমি বিশ্বাস করো বাড়ি? ক্ষমতা হস্তান্তরের শেষ দিন পর্যন্ত এদের বিশ্বাস করো না, এরা সাম্রাজ্যবাদী শক্তি। যাই হোক রহমান, এই যে কাগজগুলো, ঠিক আছে? ঠিক আছে, এসবের উপরে আমার কিছু কথা ছিল, বলো। অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছিল না। বলো গীতা। তাদেরকে বোকা বানাচ্ছেন আপনি? মানে? মানে এটা কোন লড়াইয়ের ইঙ্গিত? কলিকাতা, নোয়াখালী, বিহারের আগুনে আজকে সবটাই শেষ, ভারতবাসী আজ দ্বিখণ্ডিত। হ্যাঁ গীতাদি, কিন্তু দিনাজপুরের আসো লাগতে দিইনি আমরা, আর এখানকার লোকজন আমাদের সাথেই আছে। হ্যাঁ গীতা, বালুরঘাটটা অন্তত এই দাঙ্গার হাত থেকে বাঁচাতেই হবে। তাহলে এটা কি, কিসের শক্তি পরীক্ষা? কোনো খারাপের ইশারা নয় তো? নিখিলেশদা কিছু মনে করবেন না, কিন্তু পরিস্থিতি আমাকে এই প্রশ্নটা করতে উদ্যত করল। গীতাদি, তোমার এই আশঙ্কা যে আমার মধ্যেও কাজ করতেছে না তা নয়, মনে হচ্ছে এবার কিছু একটা হবে। গোটা উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তে নেহরু মেনে নিয়েছেন পাঞ্জাব ও বাংলার ভাগ, আমাদের ভাগে কি জুটবে তুমি বুঝতে পারছো? আমরা যেমনটা চেয়েছিলাম ভবিষ্যৎটা কিন্তু তেমন সুখকর হবে না গীতা। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু দেখো মুসলিম লীগ এই অঞ্চলে বিপুল ভোটে জয়লাভ করেছে। এই পরিস্থিতিতে দলের স্বাভাবিক কর্মকাণ্ডকে হঠাৎ করে থামিয়ে দেওয়া যায় না, সেটা বোকামির কাজ হবে, আর তখন দলের মধ্যে প্রশ্ন উঠবে, আমি সেটা চাই না। তাহলে আমরা এখন কি করবো নিখিলেশদা? যে দুহাতে ছেলেমেয়েরা স্বদেশের জন্য লড়াইয়ে অস্ত্র তুলে নিয়েছিল, সেই দুহাত জড়ো করে ভগবানের নাম করবে, আর নয় তো আল্লাহর রসুল পড়বে? না 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 না, তা করবে কেন, সেটা করার প্রশ্নই ওঠে না। তুমি কি জানো গোয়ালপুকুর, ইসলামপুর, চোপড়া, বিহারের সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের জোরদাররা বাইরে থেকে লোক এনে মজুত রেখেছে? কেন? যাতে অন্তত তাদের পরিবারগুলো রক্ষা পেয়ে যায়। কিন্তু সাধারণ মানুষ কে ভাববে তাদের কথা, কে ভাববে? কিন্তু আমার মাথায় একটা সাধারণ কথা ঢুকছে না নিখিলেশদা, ফয়সলা যখন হয়েই গেছে তখন কিসের এই লড়াই? হয়তো নিজেদের হিসেব বুঝে নেওয়ার লড়াই গীতাদি, যার হার জিত উভয়ের ফলাফলে শূন্য। এটা কেউ বুঝতে পারছে না, লড়াইটা কার সাথে করছে, কিসের স্বার্থে করছে? প্রফুল্ল চাকি, মাস্টারদা কিংবা ভগৎ সিং, কাউকেই কিন্তু এই নোংরা লড়াইটা লড়তে হয়নি। এতদিন লড়াইটা ছিল বাইরের শক্তির সঙ্গে, কিন্তু এখন এখন লড়াই তো নিজেদের সাথে নিজেদের, ভাইয়ের সাথে ভাইয়ের লড়াই, মহাভারতের রাজনীতি। নিখিলেশদা, এই মুহূর্তে খবর পেলাম জনার্দন বাবু আপনার সাথে দেখা করতে চান। উনি দিনাজপুরের সকল হিন্দু ব্যবসায়ীদের একত্রিত করতে চাচ্ছেন।
জনার্দন বাবু কেন নিখিলেশ দার সাথে দেখা করতে চাইছেন? ব্যাপারটা ধোঁয়াশার মতো হলেও আমরা সেটা আঁচ করতে পেরেছিলাম। সুখেন রে, যশোরের কথা মনে পড়ে তোর? খোলা মাঠ, টিনের সালের বাড়ি, খলা ভর্তি ধান আর আর খেজুরের কুঁড় মনে পড়ে তোর? কি কবা বলছিলা কও। পিসি এখানে আসবে না রে, যশোরের যা অবস্থা, দেশ ভাগ নিয়ে মাইতে আছে সব, মানুষের কোনো মূল্য নাই রে, চিন্তা হয়। বাবারে, এতবার করে কই সুখেন কাকার সামনে যশোরের কথা কইও না, তা কে শোনে কার কথা? এখন ছটা উঠলে সামলা। সুখেন কি ঘরেতে আছে? হ্যাঁ আছে তো, বাবার সামনে বসে আছে। সুখেনটারে দেখলে বড্ড মায়া লাগে রে ফুলি, সুহান স্যাংরা রাতে চোখের সামনে নিজের বুটারে। মা কি করতেছ? আচ্ছা কমা, সবই তো শুনলি দিবেনের সিটি। সদ্যটা সুপারি গাছ মইনুলদের বাসার দিক যেটা আছে ওটা বোধ হয় আর বাঁচবে না রে দাদা। বাতাসি তিনখান বাচ্চা দিছে, তার মধ্যে একটা আবার বকনা। সন্ধ্যাবেলা হাঁসগুলা পাথার পুকুরের থে টি টি করে যখন ঘরে ফেরে, ওই পাথার পুকুরের থেকে কত ভ্যাট ফুল তুলিছি রে আমি আর ওই দীপেন। তুই তো তখন কত ছোট, তো কত নিয়ে যেতাম মনে নাই তোর? সুপারি গাছগুলা নিয়ে আসা যাবে না রে দাদা। নমস্কার কাকিমা। ওই মা একটু আপনাদের খোঁজ। মা ভালো ফুলি, জিয়াউলের দোকান থেকে হলুদটা নিয়ে আয় তাহলে। কাকিমা ফুলি যাবে কেন? আমি এনে দিচ্ছি। মা তো আপনাদের কইছে সুখে দুঃখে আমরা হইলাম গিয়া আপনার প্রতিবেশী। না না মহেশ, তুমি যাবা কেন? থাক। ও আচ্ছা, তা মাস্টার মশাই বাড়িত নাই? চারিদিকের অবস্থা তো শুনছে, হিন্দু মুসলমান নিয়ে বোঝেনি তো, আমার আবার চিন্তাটা একটু বেশি। বাড়িতে একটা বেটা ছেলে না থাকলে ওই সুখেন কাকা তো আর। তোমার মা ভালো আছে মহেশ? হ্যাঁ আছে, ওই গোড়ালিটা একটু। তা কাকিমা পারিন কি সারাদিন বাড়ির বাইরেই, না মানে ওই কাজে কাজেই ঘুরে বেড়াই আর কি? কাকিমা সন্ধ্যাবেলায় করে নিজামুদ্দিন চাচার বাড়িতে নাকি সব মুরব্বীরা আসে, কিছু জানেন? ওই লোকে বলা বলি করছিল, বোঝেনি তো দিনকাল তো। কাকিমা বাড়ি কি রোজ রাত্রে? মারে ফেলো রে, মারে ফেলো রে, মারে ফেলো। Thank you.
এখানে এখানে একটাও সুপারি গাছ নাই রে দাদা, একটাও নাই। বাবা, এই সন্ধ্যাবেলায় কোথায় যাও? সুখেন কোথায় রে? অনেকক্ষণ ধরে ওকে দেখতেছি না। কাকা তো রোজই বিকালবেলা বাসি নিয়ে রাত্রির ঘাটে যাই, চলে আসবে এখনই, তুমি চিন্তা করো না। বাবা, তখন কিন্তু কাকাকে সর মারাটা তোমার ঠিক হয় নাই। আহারে, মানুষটার জন্য বড় মায়া লাগে। আমাদের সবার মধ্যে থেকেও মানুষটা কত একলা। আর সুপারি গাছগুলান কেমন করে আয়না দিই কত, আর কেমন করে বুঝায় যে ফেলে আসা জিনিস আর ফেরত পাওয়া যায় না। ওই তো থাকে আর সুপারি গাছগুলান নিয়া, তখন মহেশ কেমন চাপে। মহেশ দা লোকটা কিন্তু ভালো না বাবা, যখন তখন শুধু দাদার কথা জিজ্ঞেস করে, আর আর কেমন করে তাকায়। ফুলি, ভুলে যাস না, সময় অসময় ওর মাই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়। সংসারটা কিভাবে চলে আমি জানি, তোর বাবার স্কুলের বেতনে কি আর। ওগুলা হিন্দু আনি বই, ওগুলা পড়া চলবে না। বাবা। এই বাবা কি রে? আব্বা, জান তোর মা তোরে কিছু কয় নাই? আমি তো ছোটবেলা থেকেই আস্তিকা। আব্বা মনে থাকবে, মুসলমানের মেয়ে। এই মাথায় কাপড় কইরে দে, কাপড় দে, কাপড় দে। খালি হিন্দু মেয়ের সঙ্গে ওঠা বসা, যার ধর্ম সব খোয়া যাবে একবারে। ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু।
আয়েশা শুধু তো আমি বলে আসছি, তুমি তো কিছুই বলতেছ না। আমার তো কিছুই বলার নাই, আপনারা তো স্বদেশী করেন। যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, বন্ধু কাজল ভ্রমর রে কোনদিন আসিবেন কয়া যাও রে। কারণ তোর বাবার কান পর্যন্ত যেন না পৌঁছায়। কয়া যাও কয়া যাও রে। কিন্তু আপনি যেটা চাইছেন সেটা অনেক শক্ত কাজ জনার্দন বাবু, দেশভাগ হচ্ছেই, আর আপনি জানেন এই ভাগাভাগিতে কতটা রক্ত লেগে আছে। জানি, কিন্তু এই ভাগ জোরপূর্বক আমরা এটা কিছুতেই মানে নেব না। জয়পুরহাট থেকে কালিয়াগঞ্জ, দিনাজপুরের প্রত্যেকটা জায়গায় আমরা যাব। আপনি তো এটাও জানেন হিন্দু ব্যবসায়ীদেরকে নিয়ে আপনারা যে সংগঠনটা করতে চাইছেন তাতে পরিষ্কারভাবে হিংসাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। না, আমার কথাটা শোনেন নিখিলেশবাবু, আপনি পরিস্থিতিটা বুঝতে পারতেছেন না। পরিস্থিতি কি আপনি বুঝতে পারছেন? সকলের কথা চিন্তা করেই আমাদের এই ব্যবস্থা। কেউ যদি আপনার ঘরে ঢুকে আপনাকে মারে, আপনার পরিবারকে তছনছ করে, আপনি কি তার গালে চুমু খেয়ে আদর করবেন? হিন্দু মুসলমান ভাই ভাই এই গাল ভরা কথা দিয়া করবেন না, তাই না? জনার্দন বাবু, আপনাকে দিনাজপুরের কথা ভাবতেই হবে। অনেকদিন আগেই হিংসা হিংসার প্রশ্নে কংগ্রেস দ্বিখণ্ডিত। আপনি দয়া করে কিছু মনে করবেন না জনার্দন বাবু, আসলে প্রথম দিন থেকেই কংগ্রেস কখনো দেশভাগ চায়নি আর শেষ দিন পর্যন্ত চাইবে না। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলেন। আপনাদের এই পদক্ষেপের শেষটা কোথায়? না মানে আমি জানতে চাইছি আপনাদের এই চাওয়া পাওয়াগুলো নিরপেক্ষ এবং সত্য? আসলে প্রথমে মুয়াজ্জেম সাহেব, তারপর সাফায়েত। সাফায়েত মানে আমাদের বড় বাজারে চালের ব্যবসায়ী সাফায়েত। এরা কেউই আমাদের কথা শুনল না। আপনাদের মানে হিন্দুদের? আমাদের মানে আমাদের, আমরা বাঙালি, হিন্দু মুসলমান তো ছিলাম না। তারপর সব কেমন যেন ভাগাভাগি হয়ে গেল। আর মুয়াজ্জেম সাহেব হোক কিংবা সাফায়েত সাহেব, এরা কেউই আপনার কথা শুনতে চাইল না, তাই সব এখন পাকিস্তানের দালাল হয়েছে, মোহাম্মদ আলী জিন্নাত দালাল। তবে আমি চিঠি লিখেছি দিনাজপুরের সকল হিন্দু ব্যবসায়ীদের, আমি চিঠি লিখেছি, তার কিছু কিছু উত্তরও আইছে, সবাই রাজি আছে। হ্যাঁ, তাতে আপনার কি মনে হয়? আপনাদের এই জোট শক্তি বাউন্ডারি কমিশনের উপর কোনো রকম প্রভাব সৃষ্টি করতে পারবে? তো অন্তত দিনাজপুরটাকে যদি বাঁচানো যায়। দিনাজপুর ভারতবর্ষের অংশ ছিল এবং থাকবে।
আবেগের বসে অনেক কিছুই বলা যায় রহমত বাবু, কিন্তু সত্যিটা স্বীকার করা যায় না। তাহলে আপনারা আমাদের সঙ্গে আছেন? কি হলো? তাহলে আপনারা কি আমাদের সঙ্গে আছেন? নিখিলেশ বাবু, আপনাদের লড়াইটা রাজনীতির, কিন্তু ব্যবসায়ীরা সীমানা বসে, সীমানা, ব্যবসায়িক সীমানা। হিন্দু ব্যবসায়ীরা কিন্তু এটা নিয়ে ভাবতেছে, ছেলে খেলার কথা নয়, এটা ছেড়ে আমরা এক চুলও নড়বো না। নিখিলেশ দা, গতকাল রাত্রে একটি মিছিল বেরিয়েছিল। মিছিলটা পাগলিগঞ্জের ঘাট দিয়ে মদনগঞ্জ হয়ে খাসপুর জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যায়। পাকিস্তান নামটার সাথে বালুরঘাটের মানুষের পরিচয় ঘটে গিয়েছিল অনেক দিন আগে, কিন্তু ওই সময়টায় পাকিস্তান জিন্দাবাদ কথাটা যেন অখণ্ড ভারতের বুকে একটা জোর ধাক্কা ছিল। বুঝলা নিজাম, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ হলেন গিয়ে পরম ভরসা। আলহামদুলিল্লাহ, একদম সত্যি কথা কইছেন। দা নিজাম, তোমার ব্যবসার হাল হকিকত কি? জনাব, দোকানে একটু চালের স্টক করতেছি, একটু সাহস কইরাই বলো কি। চালের স্টক, আল্লাহই ভরসা। বুঝছি তোমার নামের মধ্যে আল্লাহর ইবাদত রয়েছে, মোহাম্মদ নিজামুদ্দিন। এই মোহাম্মদ নামের অর্থ কি জানো? এই আসাদ মিয়া, তুমি জানো? মনে হয় জানতাম। এই মনে হয় যখন বলছো তাহলে আর জানতাম না। মোহাম্মদ নামের অর্থ হল প্রশংসিত, পবিত্র। ইনশাআল্লাহ, আমাদের নিজাম মিয়া তো পবিত্র মানুষ, আল্লাহর বান্দা। এই প্রথম তোমার মুখ থেকে একটা নেক শব্দ বাড়াইছে। তা নিজাম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুরু করছে তো? হ্যাঁ করছি। লাহুল বিলাকুবাত, হ্যাঁ বলবা না, বলবা জি জি। জি শুরু করছি। তা তোমার মিয়া বউ এরা? জি সেভাবে শুরু করে না, তবে করবে করবে। শোনো, আল্লাহ আমাদের জন্য পাকিস্তানের ব্যবস্থা করছেন। পাকিস্তান পবিত্র স্থান, নিজেকে পবিত্র করা লাগবে না? সময় তো আর বেশি নাই, এখন থেকেই তো তৈরি হওয়া দরকার। তা মেয়েকে ডাকো, দুটা কথা কয়ে নি। জি আয়েশা, খালেদা, আয়েশারে একটু পাঠায় দাও তো। তা নিজাম, প্রথমে তো মুসলমানদের জন্য দুই ওয়াক্ত নামাজের ফরজ ছিল। জি তারপর? তারপর তারপর হলো গিয়া, আসুমা আসু আসু, তোমার সাথে একখান জরুরি কথা আছে, কথাটা মন দিয়ে শুনবা। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, বুঝছ? বোঝো নাই? অবশ্য অবশ্য। নামাজ হইল গিয়া ইসলামের
পঞ্চস্তম্ভের একটি। আর এই নামাজ পড়ার নিয়ম জানো তো মা, সতর ঢাকা থাকা লাগব। আর এই নারীর সতর আর পুরুষের সতর তো এক নয়। নারীর সতর হল সারা শরীর। শুধু মুখমণ্ডল, দুই হাতের কবজি আর দুই পায়ের পাতা ছাড়া। রহমান সাহেব ওই কথাটা বলেন। শোনো, ওই হিন্দুয়ানি বইটই কিন্তু আর পড়া যাইব না, বুঝছ? কথাটা মাথার মধ্যে ঢুকাইয়া নাও। নিজাম সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল ওই জিয়াউলের দোকান নিয়ে। আচ্ছা থাক, কাল সকালে না বলবো। হ্যাঁ যাই। কাফের, রহমত ২২ সালের দিকে প্রাইমারি স্কুলের চাকরিটা পাওয়ার পর বাবা যশোর থেকে বালুরঘাট চলে আসে মাকে নিয়ে। আমার মাতৃভূমি এটাই, তাই হয়তো দায়িত্বের নাম বললে পরিবারের থেকেও বালুরঘাটের নামটা আগে আসে, আর কর্তব্য বললে দিনাজপুর। আর আমাকে এই রাস্তায় তুই নিয়ে আসছিস, তার জন্য আমি গর্ববোধ করি। মোহাম্মদ, ৪২ আমাদের ক্যাপ্টেন শরৎচন্দন ট্রেজারি লুট কর্মকাণ্ডে নেতৃত্ব দিলেন। তার আগে বালুঘাটের রাস্তায় বার করলেন এক মিছিল। কি বিরাট সে মিছিল, মনে পড়ে রহমত? মিছিলটা গ্যালিটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। তুই আর আমি মিছিলের একদম শেষের দিকে ছিলাম। এত কথা ঘোরাচ্ছিস কেন বাড়িন? পরিষ্কার করে বল কি বলবি। কি হয়েছে রহমত, কি হয়েছে তোর, যেটা তুই আমাকেও বলতে পারতেছিস না? হয়তো এই কারণে শুধু কি হয়েছে রহমত জিজ্ঞেস করতে এতগুলা কথা বলতে হলো তোকে। তোর কি মনে হচ্ছে না যে রেডক্লিফ লাইনটা শুধু ভারতবর্ষের মানচিত্রকেই ভাগ করছে না, এই লাইনটা আছে সর্বত্র, কোথায় নাই? মানুষের মধ্যে, দলের মধ্যে, আমাদের মধ্যে। রহমত, হিন্দু মুসলমান আমাদের দেশের সমস্যা নয় রহমত, এটা একটা চক্রান্ত। আর এটা তুইও জানিস, আমাদের দেশের সমস্যা হচ্ছে অশিক্ষা, দারিদ্র, আর এই ভিন প্রদেশের মানুষদের স্বার্থ সিদ্ধি। আমরা এগুলোকে কেন দেখতেছি না রহমত? আমরা এগুলাকে কেন দেখতেছি না বাড়ি? আমারও তো এই একটাই প্রশ্ন, আমরা এগুলোকে কেন দেখতেছি না? একশে দেশের খাইগো হাওয়া, একশে দেশের জল। নজরুল তো জল লিখেছিলেন বাড়িন, আমি কি বলবো, জল না পানি? বাড়িন এখনো আসেনি? আমি তো জায়গায় থাকি, তুমি জানো না? যাও যাও শুয়ে পড়ো, আমার আর শান্তি নাই।
দাদা, বালুরঘাটটা নাকি পাকিস্তান হবে, লোকে বলা বলি করতেছিল। তোকার একটু ডাল দেই না, তো না জানাই একটা কাজ করছি, তোর আনন্দমঠ বইটা আয়েশাকে পড়তে দিছিলাম, সে ফিরাই দিয়ে গেছে। পছন্দ হয়নি বোধ হয়। নিজাম কাকা কইছে এগুলা নাকি হিন্দুয়ানি বই, পড়া যাবে না। বালুরঘাটটা পাকিস্তান হলে আমরা কোথায় যাব দাদা? কোথাও যাব না। বালুরঘাটটা পাকিস্তান হলে কি সেখানে মানুষ থাকবে না নাকি? কাকা জাগে আছো কেন, ঘুমাবে না? ঘুম যে পায় না বাড়ি, খিদা পায়, ঘুম পায় না। কাকা যাও একটু শুয়ে থাকো না, ঘুম পাবে। আচ্ছা বাড়ি, তুই কি একটা কথা জানিস? আমি একটা কথা শুনছি, পাঁচবার নামাজ পড়লে সত্যিকারের মুসলমান হওয়া যায়, কিন্তু কিন্তু হিন্দু হতে গেলি কি করা লাগে বাড়ি? হিন্দু হতে গেলি তুই না স্বদেশী করিস? তুই তুই কিচ্ছু জানিস না, জানা দরকার। Thank you.
রমা, রক্ত রক্ত রমা, কে 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 করলো তোর অবস্থা রমা? মনে পড়ছে না, তুই তো আমার এই অবস্থা করলি, কেন কেন রে? সব কথা গুছাই বলছো তো? মানে ফুলি যে গেছিল বলছি, নিজামুদ্দিন সাহেব কিছু বললেন না? বললেন তো না, মানে সবটাই বলছো তো? ফুলি যে গেছিল হলুন নিতে, জিয়াউলোকে দেয় নাই? হ্যাঁ হ্যাঁ বলছি, সবটাই বলছি। ও পাড়ার গোড়াং গোড়া বাকি নেওয়ার পর ভাবছে আমরাও বুঝি এখান থেকে চলে যাব, কিন্তু আমরা তো যাব না বলো। 25 বছর ধরে এখানে আসি, এক জায়গায় শিখর উপড়াইয়া আর এক জায়গায় আসি। 9 টাকা 12 আনা বাকি ওই গৌরাঙ্গদের, জিয়াউল আর কোনো হিন্দু বাকি দিবে না, নিজাম সাহেবও কোনো হিন্দুর হয়ে বলতে যাবে না, আমাদের জন্যও না, হিন্দুদের কোনো ভরসাই নাই। ভরসা নাই মানে কি? ভরসা নাই মানে ভরসা নাই, এটা মানে আলাদা মানে কি হয়? সব হিন্দুরে একে একে চলে যাচ্ছে, আমরা ওদের চলে যাবো না তার কোনো ভরসা আছে? কও তো বলো কি আবার ভিটা সারা বৌদি, চলো আমরা আবার যশোর চলে যাই। দাদারা দাদারা কি বেঁচে আছে এখন বলো না দাদা, দাদারা কি? মা মা কোথায়? মা 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 সুখেন, মা ও সুখেন, সুখেন রে কোথায় যাস? আরে যাস কই ও সুখেন, শোন ফুলি, বাহ দুজনেই আছো দেখছি। ওমা মুসলমানের মেয়ে হয়ে তুমি হিজাব পড়তে জানো না আয়েশা? এই হিন্দু বাড়ির মেয়ের সাথে থাকলে সব ভুলে যাওয়া। সকাল সকাল চললা কোথায়? সকাল সকাল মহেশদা,
এমন কিছু বলবো না যাতে দুই থেকে তিন কথা হয়। আমি তো চাচ্ছি চাচ্ছি তো দুই থেকে তিন আর তিন থেকে চার কথা হোক, চাচ্ছি খুব করে চাচ্ছি চাচ্ছি, কারণ তোমার ওই পাগলা সুখেনে কেমন মজা দেখান লাগে। মুখ সামলায় কথা বলো মহেশ দা, সে কিন্তু আমার কাকা হয়। আমার তো কাকা টাকা কিছু হয় না। অবশ্য তোমায় বিয়া করলে আমার কাকাই হবে। এখান থেকে আমার ভাল লাগতেছে না। খারাও খারাও চললা কোথায়, অত তারা কেন? আজ তো একটা বিশেষ দিন, 14ই আগস্ট। মাঝরাত্রে সকলে যখন ঘুমায় পড়বে তখন টুপ করে জন্ম হয়ে যাবে পাকিস্তানের রাতের রানী, বুঝলা আয়েশা খাতুন? তখন গোটা দিনাজপুরটাই তোমাদের। তারপর তারপর তোমার ওই পাগলা সুখেনে কেমন দৌড় করার লাগে। ওমা দেখো 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 আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, যশোরে আমার বিরাট বাড়িয়েছে, বাতাসি বাতাসি তিনখান বাস্তা দিছে, বাতাসি তিনখান বাস্তা দিছে। ভারত এবং পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হতে চলা দুটি দেশ কখনো মানুষের হিতের কথা ভাবেনি। এপার বাংলা থেকে ওপার বাংলায় শুধু কতগুলো শরীর পার হলো, ভাবা বেগ নয়। কি ব্যাপার, গণেশের কাছে যাতে শুনলাম সেসব কি সত্যি? অখিল, নীরেন, তোমরা একবার বালুর ঘাটের কথা ভাবলে না, দিনাজপুরের মানুষের কথা? ভাবছি নিখিলেশ দা, ভাবছি, অনেক ভাবছি। আর ভাবছি জন্যই ঠিক করছি, আজ অন্তত শক্ত হাতে মোকাবিলা দরকার। আপনি ভাবতে পারতেছেন নিখিলেশ দা, এই বালুরঘাটটা হবে নাকি পাকিস্তানের অংশ? আমরা পাকিস্তানি? সেটা কি তুমি ঠিক করবে অখিল? আমরা রাজনীতির এক বিরাট চক্রান্তের শিকার, আর এখান থেকে বেরোনোর রাস্তা আমাদেরকেই খুঁজে বের করতে হবে একসাথে। আপনিও তো ভাবতেছেন এতদিনে এসব কথা তুলে বিতর্ক করার মানে কি হয়। আমি ভাবছি না নীরেন, আমাকে ভাবাচ্ছে তোমাদের এই ব্যবহার। একটা কথা বলেন তো নিখিলেশ দা, 16-24 জুলাই কলিকাতার বেলভোডিয়ার মাঠে বেঙ্গল বাউন্ডারি কমিশনের যে প্রকাশ্য সভা বসেছিল, দিনাজপুর থেকে কি আদৌ কোনো প্রতিনিধি গিয়েছিলেন? সেটা পার্টির উপরতলার সিদ্ধান্ত, তোমাকে জানানোর অধিকার আমার নেই নিরেন। কেন নেই, কেন নেই নিখিলেশ দা? রক্ত তো আমাদেরকেও ঝরাতে হয়। নিরেন, নিখিলেশদার সাথে তুই এভাবে কথা বলতে পারিস না। কেমন করে কথা বলতে হয় বাড়িন? আচ্ছা, কলিকাতায় যদি কোনো প্রতিনিধি গিয়েই থাকেন তাহলে তারা কোন সীমানাকে দয়া হিসাবে পেয়েছেন? পাকিস্তানি সীমানা? দিনাজপুরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এখানে হিন্দু এবং মুসলিম শতকরা হিসেবে 51-49, একে ভাগ করা অত সহজ নয়। তার মানে কি পুরোটাই পাকিস্তানের? নিখিলেশদা তো এ কথা বলেননি। কিন্তু এ কথার মানে তো তাই দাঁড়ায় বাড়িন। এখানকার সীমানা এখনো নির্ধারিত হয়নি, কিন্তু অবলীলায় বালুরঘাটের রাস্তায় চাঁদতারা সবুজের মিছিল বার করা যায়। মিছিল বার করে বালুরঘাট কোর্ট দখল করে পাকিস্তানি পতাকা লাগানো যায়। নীরেন, এটা মাউন্টব্যাটেন ঘোষণার ফল। 3 দিন আগে তিনি ঘোষণা দিয়েছেন নিজেদের সীমানা বুঝে নিতে। তাহলে আমরাও বুঝে নিই আমাদের সীমানা? আজ 14ই আগস্ট, প্রথম প্রথম এগুলো হবেই। আর আমার মনে হয় যে তোমার মনে হওয়া দিয়ে কিছু যায় আসে না। তোমরা এগুলো কি বলতেছো?
আমরা দেশ মাতৃকাকে কথা দিয়েছিলাম, এখানে হিন্দু মুসলমান বিভেদ সৃষ্টি করব না। কথাটা কারা দিয়েছিল রহমত? হিন্দুরা না মুসলমানেরা? হিন্দু মুসলমানের প্রশ্ন আসছে কোথা থেকে? আসবে না কেন? হিন্দু মুসলমান এই প্রশ্নটাই তো সবচেয়ে বড়। এখন চিৎকার করো না অখিল। হিন্দু মুসলমান আমাদের মধ্যে কবে জন্ম নিল অখিল? জাতীয়তাবাদের প্রশ্নে তো কোনো ধর্মের কথা লেখা নেই বন্ধু। কিছু মানুষের ধর্মান্ধতা আমাদের বিপ্লবের মাঝে দূরত্ব সৃষ্টি করছে। নতুন প্রজন্মের কাছে আমরা কি প্রশ্ন রেখে যাব যে দিনাজপুরের হিন্দু মুসলমানের মধ্যেকার মলিনতা আমরা দূর করতে পারিনি? নতুন প্রজন্ম এটাই জানবে নিখিলেশদা, যে এরা কখনো ভারতবর্ষকে ভালোই বাঁচতে পারেনি। বারবার এসেছে দেশটাকে লুট করতে, দখল করতে, আর এবার দেশটাকে ভাগ করতে। আপনি কিছু মনে করবেন না নিখিলেশদা, এই জাত তার মধ্যেই আছে বিশ্বাসঘাতকতা। শালা মির্জাফরের জাত! নীরেন, কি বলছো কি তুমি? কে বলতে পারে, কে বলতে পারে আমাদের মধ্যে ঘর শত্রু বিভীষণ নাই? নিখিলেশদা, নীরেন, ভারতবর্ষটা হিন্দুদের বাপের সম্পত্তি না, বুঝলি? শেষমেশ আমাদের বন্ধুত্বের মধ্যেও ধর্ম ঢুকে পড়ল। রহমত আমার থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল, অনেক দূরে। এই দেশটা মানে এই পাকিস্তান এখন হলো গিয়া নওজোয়ানদের হাতে। ওরাই জোর জার করে তোমার জন্য মিষ্টি আনছে। এই দাও দাও, মিষ্টি মুখ করাও, খাও খাও নিজাম। দেবেন্দ্রবাবুর দোকানের মিষ্টি, বড় বাজারের সেরা। চলো এই দিনে মিষ্টি মুখ কইরাই শুরু করি, আর তো বেশিক্ষণ নাই, আল্লাহ ভরসা। কি কন রহমান সাহেব? কি কম কথা হলো নিজাম, এত বছরের লড়াইয়ের ফল। আমার বিশ্বাস ছিল আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ একদিন আমরা পাকিস্তান পাবই পাব। রহমান সাহেব, এখানকার হিন্দুরা তো একে একে সব চলে যাচ্ছে, জায়গাটা কেমন খালি খালি হয়ে যাচ্ছে না? শোনো নিজাম, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম। মুসলমান জাতিকে আল্লাহ পাক একটি ভারসাম্যপূর্ণ জাতি উম্মাতান ইসাতান হিসেবে সৃষ্টি করেছেন। মাফ করবেন রহমান সাহেব, সবই বুঝছি, কিন্তু তিনি যেমন করে শূন্য করেছেন ইনশাল্লাহ তেমন করেই ভরায় দিবেন। আর শোনো, হিন্দুদের সঙ্গে থাকা আর জায়েজ না, এগুলো নিয়ে আর ভাববা না। আজ তো খুশির রাত, খুশি খুশি। নিজাম মিয়া, পাকিস্তান মুবারক, পাকিস্তান মুবারক, পাকিস্তান মুবারক, আলহামদুলিল্লাহ, পাকিস্তান মুবারক, পাকিস্তান মুবারক, পাকিস্তান মুবারক, পাকিস্তান মুবারক। নিজাম, তোমার জন্য একটা তোফা নিয়ে আসছি, এটা খুলে দেখো।
কায়দে আজম, পাকিস্তানের স্রষ্টা। এশার নামাজের সময় হয়েছে, তো পড়বা না? উজুর পানি দাও। শুধু উজুর পানি দিলে হবে তো? নামাজের ফরজে আল্লাহ পাক শরীর আর কাপড় পবিত্র হওয়ার কথা বলছে, মন পবিত্র হওয়ার কথা বলেননি। ওজুর পানি দিয়া তো শরীর পবিত্র করবা, মন পবিত্র করবা কোন পানি দিয়া? রহমান সাহেব একজন মুরব্বী মানুষ, উনি মিশা কথা বলেন না। আমি রহমান সাহেবরে চিনি না, আমি চিনি আমার নিজের ঘরের মানুষটারে, যে আমার রংপুর থেকে এখানে নিয়ে আসছে। খালিদা, মাঝরাত থেকে এটা পাকিস্তান হতে যাচ্ছে, একটা নতুন দেশ, বোঝো? তার তো একটা নিয়ম কানুন আছে, আছে না? চলো শিবনাথ বাবুদের এখান থেকে তাড়ায় দি, হিন্দুরা তো কাফের না, ওদের এখানে থাকার কোনো অধিকার নেই। আমারে যখন নিকা করে নিয়ে আইলা, তোমার আম্মার কাছে শুনছি জায়গা জমি তুমি তো ওদের দিছিলা, ঈদের সেমাই লক্ষ্মী পূজার খিচুড়ি আমরা সব একসাথে খাইছি। সেই সময় আর এই সময়ের মধ্যে অনেক ফারাক খালেদা, এটা তোমার বোঝা দরকার। মানুষগুলানের চেহারা ছবি সব তো এক আছে, শুধু কিছু মানুষের নিয়ত পাল্টাইছে, এটা বুঝি। আর বুঝি আমরা এখন বেশি বেশি করে মুসলমান হয়ে গেছি। তোমার বোঝার বাইরেও একটা দুনিয়া আছে। হ্যাঁ, সেটা বুঝেই বলতেছি। চলো না শিবনাথ বাবুদের গিয়া বলি, উনারা তো হিন্দু, হিন্দুদের এখানে কি কাজ? পাকিস্তানে থাকবে তো শুধু মুসলমান। যেমন করে হিন্দুরা সব চলে যাচ্ছে, উনাদেরও চলে যাওয়া দরকার। না গেলে আমরাই ওদের ঝাঁটা পিটা করে বার করে দিব। কই বসে থাকলে কেন, চলো। প্রথমে উঠানের তুলসী তলাটারে উপরায় ফেলি, মাগরিবের নামাজের সময় তোমারে আর শঙ্খের আওয়াজ শোনা লাগবে না, শুধু আজানের ডাক শুনতে পাবা, শুধু আজানের ডাক। আমরা তো এখন পাকিস্তানি, খুশি হইছো না আব্বা?
হিন্দুদের সঙ্গে থাকা আর জায়েজ না, এখানে নিয়ে আর ভাববে না। হিন্দুদের এখানে কি কাজ? পাকিস্তানে থাকবে তো শুধু মুসলমান। এই দেশটা মানে এই পাকিস্তান এখন হলো কি নওজোয়ানদের হাতে। ওজুর পানি দিয়া তো শরীর পবিত্র করবা, মন পবিত্র করবা কোন পানি দিয়া? তিনি যেমন করে শূন্য করেছেন, ইনশাল্লাহ তেমন করেই ভরায় দিবেন। মাগরিবের নামাজের সময় তোমার আর শঙ্খের আওয়াজ শোনা লাগবে না। চলো প্রথমে শুধু আজানের ডাক শুনে তুলসীতলাটারে উপরে। আমার বিশ্বাস ছিল আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ একদিন আমরা পাকিস্তান পাবই পাব। আমরা তো এখন পাকিস্তানি, খুশি হইছো না আব্বা? নিজাম মিয়া, পাকিস্তান মুবারক, পাকিস্তান মুবারক, পাকিস্তান মুবারক, পাকিস্তান মুবারক। যশোরেও ফিরে যেতে পারবো না, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে। পাকিস্তানকে ওরা শুধু নিজেদের দেশ ভাবতেছে, আমাদের বোধহয় আর জায়গা হবে না। এখন ভগবানই জানেন। খালেদা আসে না, মেয়েটারও আর আসতে দেয় না। হিন্দুদের বোধহয় এবার নিজেদের সীমানা বুঝে নেওয়ার সময় আইছে। হঠাৎ করে আমরা কেমন যেন হিন্দু হয়ে গেলাম না বাবা? পরিস্থিতি পরিস্থিতি আমাদের হিন্দু বানাচ্ছে বাবা। নিজামুদ্দিন সাহেব এখানে আসার পর যিনি আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছিলেন, তিনিও হয়তো চান না আমরা এখানে আর থাকি। Ah!
দে আমাকে। সুধি 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 ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে। সুধি সুধি শিবনাথবাবু, শিবনাথবাবু, ও শিবনাথবাবু, আরে বাইরে আসেন, আরে বাইরে আসেন বলছি। কি পেয়েছেনটা কি আপনি, কি পেয়েছেন? আমি তো কিছুই বুঝতেছি না। দরকার নাই, বোঝার দরকার নাই আপনার। শুনে রাখেন, আপনারা এখান থেকে কোথাও যাচ্ছেন না। এটা পাকিস্তান হয়েছে তো কি হয়েছে? বালুরঘাটের সমস্ত হিন্দুরা চলে গেলেও আপনি এখানে থাকছেন, তাছাড়া আপনাকে যাতে দিচ্ছে কে মশাই? আপনারা যেমন এখানে ছিলেন তেমনি থাকবেন। কি হলো বুঝছেন? বোঠান, আমি জিয়াউলের সঙ্গে কথা বলতেছি, দেখি কি করে আপনাদের বাকি না দেয়। আর একটা কথা, মাগরিবের নামাজের সময় আপনি জোরে জোরে শঙ্খ বাজায়ে সন্ধ্যা দিবেন। শঙ্খের আওয়াজটা আমার ভালোই লাগবে। আসেন শিবনাথবাবু, আসেন আমার সাথে, আসেন চলেন। বালুরঘাটের প্রশাসক পানাউল্লা সাহেব 15 আগস্ট সকালে বালুরঘাটে তুললেন পাকিস্তানি পতাকা। বালুরঘাট হাই স্কুলে রাতারাতি ঢুকে পড়ল পাকিস্তানি সেনা। বালুরঘাট ড্রামাটিক এডওয়ার্ড হল থেকে ডাকঘর পর্যন্ত রাস্তার দুই ধারে ছেয়ে গেল পাকিস্তানি পতাকা। বালুরঘাটের মানুষ নিদ্রাহীন রাত দুশ্চিন্তায় কাটালেন। আর ওদিকে দিল্লিতে জওহরলাল নেহরু শপথ নিলেন খণ্ডিত ভারতে। And now the time comes when we shall redeem our pledge.
not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. নিখিলেশদা বলতেন একজন সত্য ভূমিপুত্রের কথা। আমি প্রথমবার নিজের চোখে দেখলাম সুরেশ রঞ্জনকে, সাথে ছিলেন কালীপদ বসু। 15 আগস্ট রাতে আমাদের একটি গোপন মিটিং বসেছিল, সেই দীপ্তিমান মানুষদের চোখের সামনে থেকে দেখলাম। 16 আগস্ট ভোরবেলা তাঁরা হেঁটে রওনা দিলেন হিল স্টেশনের উদ্দেশ্যে। গন্তব্য ছিল কলকাতা বাউন্ডারি কমিশনের অফিস। গীতাদি, বাড়ি রহমতকে দুদিন থেকে খুঁজে পাচ্ছি না। কাল তো তুমি পার্টি অফিসে আসনি, তোমার ওখানে জানি তো না। আচ্ছা ঠিক আছে, বাড়ি ঠিক আছে, বাড়ি কোথায় গেল রহমত? তোমরা তোমরা কোথা থেকে আসতেছ? পার্টি অফিস থেকে। রহমত রহমত গেছিল আজকে? না তো, যায়নি। পারিন, তোমাকে পুলিশ খুঁজতেছে। ওই দিকটাই যাও না, দক্ষিণ পালায় পুলিশ আছে। রহমতকে আমি খুঁজেই চলেছিলাম। একদিকে বালুরঘাটের মানুষের মাতৃভূমির প্রতি শঙ্কা, অন্যদিকে আমাদের বন্ধুত্ব। আমি কেন জানি সব ভুলে যাচ্ছিলাম। দেশভাগ রহমতকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে না তো? রহমতের কথা অনুযায়ী র্যাডক্লিফ লাইনটা আসলেই আমাদের বন্ধুত্বের মধ্যে ঢুকে পড়ছে না তো? রহমত যেন আমাকে দেশভাগের অনুভূতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। পাকিস্তান নামে এক নতুন রাষ্ট্র গঠন করা হলেও এখনও পারাপার সংক্রান্ত সমস্যা চলছে। স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবার পূর্বেই শ্রী জওহরলাল নেহরু বলেছেন, কিছু সময়ের মধ্যেই দেশে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে, কিন্তু তাতে দেশের মানুষের চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি।
র্যাডক্লিফ লাইনে জটিলতা শুরু হয়ে গিয়েছে পাঞ্জাব এবং বাংলার প্রান্তিক এলাকাগুলিতে। বাংলার অনেক জায়গায় সীমানা নির্ধারণ এখনও সংকটজনক পরিস্থিতিতে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুরের বেশ কিছু অঞ্চল যা অমীমাংসিত অবস্থায় পড়ে রয়েছে কিংবা পাকিস্তানের অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে, তার মধ্যে বেশ কিছু অদলবদল হতে চলেছে। সাধারণ মানুষ বাসস্থানের খোঁজে জায়গা জমি বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও বিচ্যুত হচ্ছেন না। দেশভাগের আগুন ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। শেষ খবর পাওয়া পর্যন্ত জলপাইগুড়ির দক্ষিণ দিকের 5টি থানা, তেঁতুলিয়া, পচাগড়, বোদা, দেবীগঞ্জ এবং পাটগ্রাম, এই অঞ্চলগুলিকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তিকরণ করা হয় এবং জলপাইগুড়িকে রাখা হয় পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যেই। এদিকে নাচল, ভোলাহাট, শিবপুর, গোমস্তাপুর, হরিশ্চন্দ্রপুর, মানিকচক, খবরাসহ মোট 15টি থানাকে মালদার অন্তর্ভুক্ত করা হয়। র্যাডক্লিফ কমিশন অনুযায়ী দিনাজপুরকেও দুই ভাগে বিভক্ত করা হয়। 2/3 অংশকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত এবং 1/3 অংশকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। পূর্ব পাকিস্তানের অংশটি দিনাজপুর নামে থেকে গেলেও বালুরঘাট, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তপন, রায়গঞ্জ, হেমতাবাদ, বংশীহাড়ি, কুশমন্ডি, কালিয়াগঞ্জ এবং ইটাহার, এরকম মোট 10টি থানাকে নিয়ে গঠিত হয় পশ্চিম দিনাজপুর, যা ভারতের অংশ বলে নির্দেশ করা হচ্ছে। 2 দিন পাকিস্তানে থাকার পর যে অংশগুলি ভারতের অন্তর্ভুক্ত করা হচ্ছে সেই সব জায়গাগুলিতে আগামীকাল 18 আগস্ট স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানের আয়োজন করতে শুরু করে দিয়েছেন সাধারণ মানুষ। ভারতের অন্তর্ভুক্তিকরণে ব্যাপক সংখ্যায় মুসলিম পরিবার পূর্ব পাকিস্তানের হিন্দু পরিবারগুলির সাথে এক্সচেঞ্জ প্রথায় জমি জায়গা বিনিময়ের কাজ চালু করে দিয়েছে। ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষ থেকে চিরতরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে। আমি যখন 2 দিন ধরে রহমতকে খুঁজছিলাম, তখন একদিন অখিল আর নীরেনকে দেখলাম জনার্দন বাবুর সমিতিতে। আমাদের সাথে থাকলে তোমাদের সুবিধাই হবে। কথাটা বোঝো, এইটাই সময়। এতদিন স্বদেশী কইরা কি পাইলা? তোমাদের ডাকার পিছনে কারণ কি জানো? রায় মশাই কি বলেন? রায় মশাইয়ের কথাটা একটু মন দিয়ে শুনেন। স্বাধীনতা আমাদের হাতে আসতেছে, এই স্বাধীনতাকে হেলায় ছেড়ে দেওয়া উচিত হবে না। নিজেদের হক বুঝে নেওয়ার। ওরা যেমন পাকিস্তান পাইছে, আমাদেরও হিন্দুস্থান বুঝে নেওয়া দরকার। জীবনের সর্বসুখ আছে অর্থে। এই অর্থের অর্থ বুঝো। কাগজপত্র সব দেখাচ্ছি, তোমরা সব বুঝে নাও। ভারতবর্ষের মানচিত্র নিয়ে আট টানা হেসরা সম্ভব না। বিরাট পতাকা উঠাবে, চল চল আমরা যাই। হ্যাঁ মাস্টার মশাই, আরে আপনি এখানে দরজার সামনে দাঁড়াইছেন কেন? খবর শোনেন নাই? হাই স্কুল মাঠে বিরাট জমায়েত হবে তো। গোপন খবর পাইছি, ওখানে নাকি সরোজরঞ্জন আজকে আত্মপ্রকাশ করবে। হ্যাঁ আমি দেরি করলাম না? হ্যাঁ আপনি চলে আসেন কিন্তু, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ আমি আমি আসি। চলেন আপনাকে নিতে আসলাম। আজ তো আমাদের একজোট হওয়ার দিন। আজকে বালুরঘাটের স্বাধীনতা দিবস, ওই পাকিস্তানিরা সব রাতারাতি ভাগছে। উমা, আমি
আয়েশাকে সেদিন দেখলাম একেবারে আলাদা একটা পোশাকে, ভীষণ অচেনা মনে হচ্ছিল। অনেক কথা ওকে বলা হলো না আর শোনাও হলো না। দ্বিজাতি তত্ত্ব আমাদের ছোট্ট অঞ্চলগুলোতেও ঢুকে পড়েছিল। দেশটাকে নিয়ে টানা হিঁচড়া। আমরা পড়ছি আপনাদের ওই মহাভারতের চক্রব্যূহের মধ্যে, সেখান থেকে আর বেরোবার রাস্তা নাই। নিজাম সাহেব, আমি একটা অন্য কথা বলার জন্য আসছি। বলেন। শিক্ষকতার জীবনে আমি একটা কথা উপলব্ধি করছি, মানুষের মধ্যেই আছে ঈশ্বরের বাস। পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ তার ঈশ্বরকে খুঁজে নিতে পারে, তার জন্যে আলাদা জায়গা জমির দরকার হয় না। শিবনাথ বাবু, দেশটা তো ভাগ হয়েছে, সেইটা তো মানেন। যত অশান্তি এই হিন্দু মুসলমান এই দুটা শব্দকে নিয়েই, খামোকা ঝামেলা বাড়ানোর দরকার কি? নিজাম সাহেব, এই জায়গাটা আপনার, আপনি আমারে থাকতে দিয়েছিলেন। বারিন, ফুলি, এ সব আপনার চোখের সামনে বড় হয়েছে। আপনার জাত ভাই না হতে পারি, কিন্তু এত বছরও কি শুধু ভাই হয়ে উঠতে পারেনি? আমার যে বড় খালা কুমিল্লায় থাকে, তার ছেলে জাকির ভালো ব্যবসায় জাকায় বসছে, কাঠের, সেরাই কাঠ। খালা আয়েশারে দেখতে চেয়েছে, তার সাথে একটা এক্সচেঞ্জও দেখছে। পারলে একটু আয়েশারে বুঝায় বলবেন, সে যেন তিন কবুল করে দেয়। আমার দাও আসনটা নিসিস। নিসি, ফুলি, তুই কাঁদতেছিস কেন? জানি না। হিজাব কেন পড়ছিস আয়েশা? মুসলমানের নেই না, হিজাব পড়া লাগে। তুইও এগুলা মানা শুরু করছিস? না মানলে দোজখে যেতে হবে, তাছাড়া নিকার পর সমস্যা হবে, তখন তো মানাই লাগবে। তো আনন্দমঠ বইটা স্ক্যান করতে দিছিলাম জানিস? জানি। বইয়ের প্রথম পাতায় একটা নাম লেখা ছিল, হাই স্কুল মাঠে আজকের দিনে আপনার অনুপস্থিতিটা কিন্তু একটা অন্য কিছু ইঙ্গিত দেবে, নিখিলেশদা। এত বছর ধরে রাজনীতি করার পর স্বাধীনতার কত যে রূপ দেখতে হবে আর। আপনি যাচ্ছেন না বলে আমিও যেতে পারবো না। উত্তর মিলে গেলে অঙ্ক শেষ হয়ে যায় গীতা, আজ থেকে আমাদের কর্মকাণ্ডও শেষ।
কাল রহমতের বাড়ি গিয়েছিলাম। ওর বাবা এখানে আর থাকতে চাইছেন না, নিজের দেশ থাকতে অন্য একটা দেশে রহমতকে উদ্বাস্তু হতে হচ্ছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ, এর একটা আলাদা মানেও হয়। আসলেই তাই, যত মত ততগুলোই সব আলাদা আলাদা পথ। বাউন্ডারি কমিশনের উদ্দেশ্যে আমরা যখন হিলি থেকে ট্রেনটা ধরলাম, আমাদের সাথে যাত্রী ছিল আরও কয়েকজন, জনার্দনবাবু আর তার সঙ্গীরা, আর তাদের হাতে ছিল বেশ কিছু ব্যাগ। আমার বিশ্বাস ওই ব্যাগগুলোতে টাকা ছাড়া আর কিছুই ছিল না। দিদি, তোমার বাটিটা। খালি বাটি তো আর ফেরত দেওয়া যায় না, আয়সার জন্যে একটু পায়েস বানিয়ে নিয়েছি। দুদিন ধরে তো খুঁজছিস রহমত, এদিক পুলিশরা আমাদের খুঁজতে দে রহমত। ওই কিরে রহমত, তোর জ্বর তো সরে সরে গা পুড়ে আছে রহমত তোর। তুই ফাঁকা মাঠের মধ্যে কি হয়েছে, তুই এখানে কি করতেছ রহমত? রহমত, তোর মাথা ওটা কি টুপি রে? জানি না, এটা আমাকে বাবা পড়তে দিতে তাই পড়ছি। আমাদের আজকে ঈদ না, ওই আমাকে পড়তে দিবি? হ্যাঁ নিশ্চয়ই, এনে। ওই আমাকে ভালো লাগতেছে? হ্যাঁ খুব ভালো লাগতেছে। আমার কাছে আর একটা জিনিস আছে, দেখবি? কি দেখা? এই দেখ। এটা কি? এটা হলো চরকি, এইটা আমি দৌড়ালে ঘোরে। ওই দেখা তো, একশে দেশের জল,
এক সে মায়ের পক্ষে ফলায় একই ফুল ও ফল, এক সে দেশের মাটিতে পায় কেউ গড়ে কেউ শ্মশানে ঠায়, এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গাই গান, মোরা একই বৃন্তে দুটি কুসুম। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল জাত গেল বলে। বারিন বারিন, Thank you.